হরে কৃষ্ণ। আপনাদের সবাইকেই আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা আসন্ন গুরু পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক এই গুরু পূর্ণিমা কবে পড়েছে, অর্থাৎ সময়সূচি। 2023 সালে গুরু পূর্ণিমা আমরা পালন করব 3 জুলাই 2023, অর্থাৎ সোমবার, বাংলার 17ই আষাঢ় 1430 বঙ্গাব্দ। এরপর আমরা এর মাহাত্ম্য কথা সম্পর্কে আলোচনা করব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ আমাদের গুরু হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম, অর্থাৎ জগতের স্রষ্টা। তাকেই প্রণাম করার অর্থ হল সৃষ্টিকর্তাকে সম্মান জানানো, কারণ গুরুই হলেন তিনি যিনি আমাদের মনের সমস্ত অন্ধকার দূর করে আমাদের পরম জ্ঞান প্রদান করে, আমাদের সৃষ্টির সমস্ত কিছুর সাথে পরিচয় ঘটিয়ে দেয়। তাই আমাদের জীবনে গুরুর স্থান সকলের উপরে। গুরু পূর্ণিমার এই তিথিটি বৈদিক যুগ থেকে পালিত হয়ে আসছে। গুরু পূর্ণিমার মাধ্যমে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জানায়। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই বিশেষ অনুষ্ঠান। সনাতন হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্মেও এই গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে। এই তিথিতেই মহর্ষি মুনি পরাশয় এবং তার স্ত্রী মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাসের জন্মগ্রহণ হয়েছিল। তাই এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মদিন বা জন্মজয়ন্তী হিসাবেও পালিত হয়। মহর্ষি বেদব্যাস 4টি বেদের ব্যাখ্যা করেছেন, বেদ বিভাজনের শ্রেয় তাকেই দেয়া হয়, তাই তার নাম বেদব্যাস। এছাড়াও 18টি পুরাণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা তিনিই রচনা করেছেন। এই জন্যে গুরু পূর্ণিমার আরেকটি নাম ব্যাস পূর্ণিমাও। অন্যদিকে বৌদ্ধ ধর্মমতে বৈদিক জ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমাতেই সারনাথে প্রথম উপদেশ দিয়েছিলেন ভগবান গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে। হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদিগুরু। সপ্তর্ষির 7 জন ঋষি তাঁরই প্রথম শিষ্য। এনারা হলেন অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি এবং কেতু। কেতু নাম নিয়ে যদিও অনেকের মতভেদ আছে। মহাদেব শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হয়েছিল এবং 7 জন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিল। তাই এই তিথি গুরু পূর্ণিমা। সংস্কৃত ভাষায় গুরু শব্দ গঠিত হয়েছে গু আর রু এই দুটো শব্দ দিয়ে। গু শব্দের অর্থ অন্ধকারকে দূরভূত করা। গুরু শব্দটির দ্বারা বোঝানো হয় এমন ব্যক্তি যিনি আমাদের সমস্ত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, আমাদের মনের সকল অজ্ঞতা দূর করেন, আমাদের মনের সংশয় সন্দেহ অন্ধকার দূর করে নতুন পথের দিশা দেখান। আমাদের দেশ ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ, যেখানে হাজার হাজার মুনি ঋষিরা বহু বছর ধরে তপস্যা করে আসছে, যেখানে তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয়, বিশ্বাস করা হয় ভক্তদের প্রতি যখন ভগবান রুষ্ট হয় তখন একমাত্র গুরুই রক্ষা করার পথ দেখাতে পারেন। প্রাচীনকাল থেকেই আমাদের এই প্রাচীন দেশে গুরুদেরকে সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুদের দেখানো পথেই চলা কোনো ব্যক্তি শান্তি, আনন্দ এবং মোক্ষ লাভ করতে পারে। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। আমাদের ধর্মীয় মান্যতা অনুসারে এই পূর্ণিমার দিনে গুরুর পূজা অর্চনা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক এই দিন আমাদের কী কী করণীয়, অর্থাৎ আমরা এই দিনটাকে কীভাবে পালন করব। বিশেষ রূপে এই দিন শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মী দেবী অর্থাৎ সত্যনারায়ণের পুজো করা হয়। সৃষ্টির আদিগুরু হচ্ছে ব্যাসদেব। এই দিন যাদের দীক্ষা হয়ে গেছে নিজের নিজের গুরুকে অন্তরে রেখে স্মরণ করে পুজো করতে হবে তাদের।
গুরুর দেওয়ার মন্ত্র বেশি বেশি করে জপ করতে হবে, গুরুর চরণ স্মরণ করে প্রণাম করতে হবে। গুরুদেব কাছাকাছি থাকলে তাহলে সেখানে গিয়ে গুরুর চরণ প্রণাম করতে হবে, গুরুর পুজো করতে হবে, আর যে যা পারবে তার সাধ্য মতো গুরুদেবকে উপহার দিয়ে তার স্মরণ নিতে হবে এবং অবশ্যই গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। যাদের গুরুদেব অনেক দূরে থাকে সেক্ষেত্রে গুরুদেবকে ফোন করে গুরুদেবকে প্রণাম জানাতে হবে এবং গুরুর আশীর্বাদ নিতে হবে। যাদের গুরুদেব নেই তারা কি করবে? কৃষ্ণ বন্দে জগৎগুরু, অর্থাৎ কৃষ্ণই হচ্ছে জগতের পরম গুরু। কৃষ্ণকে গুরু হিসাবে প্রণাম করে কৃষ্ণ নাম জপ করতে হবে, কৃষ্ণকে বক্ষে ধারণ করতে হবে। কৃষ্ণকে সেদিন পুজো নিবেদন করতে পারলে ভালো হয়, যদি সম্ভব হয় সত্যনারায়ণ পুজো দেবে এবং প্রসাদ গমন করবে। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে সূর্য প্রণাম করবে, তারপর পূজা শুরু করে মঙ্গল আরতি করবে। নারায়ণকে সেদিন সিন্ধি প্রসাদ ভোগ দেখাতে পারো। ওই দিন ভগবানের কাছাকাছি কোনো মন্দিরে যেতে পারো এবং ধূপ দীপ বা প্রদীপ জ্বালাবে এবং স্বনিবেদন করে প্রণাম জানাবে। হরে কৃষ্ণ। বাই, আপনাদের পরিবার মঙ্গলময় হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আজকের ভিডিও দিয়ে থাকি, তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।